বাংলা টেলিভিশনের জনপ্রিয় খলনায়িকা সুদীপ্তা ব্যানার্জি, তার বিয়ে নিয়ে আলোচনায় মেতেছিল টলিপাড়া। সুদীপ্তা ব্যানার্জি এবং টিএমসি নেতা সৌম বক্সির প্রেম বন্ধুত্ব কারো অজানা ছিল না। গত ডিসেম্বর মাসেই তাদের বিয়ের কথা পাকা হয়েছিল। তার অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল এই দিনটার জন্য। অবশেষে গত পয়লা মে সোমবার রাজকীয়ভাবে বিয়ে করলেন সুদীপ্তা ব্যানার্জি। তার আইবুড়ো ভাত এবং মেহেন্দির নানা অনুষ্ঠানও সামনে আসে। এদিন টুকটুকে লাল বেনারসিতে বাঙালি সাজে ঝলমল করছিলেন সোহাগ জলের বেনী বৌদি। অন্যদিকে সাবেকি সাজে দেখা মিলল সৌমর। আইনি বিয়ে মিটতেই সামাজিক বিয়ের তোড়জোড় আরম্ভ হল। শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুরদান সবই হলো নিয়ম মেনে। তোমরা সেই সমস্ত মুহূর্ত দেখতেই পাচ্ছ। এদিন সুদীপ্তার থেকে চোখ স্বর্ণ দেয়। তাদের বিয়েতে নিমন্ত্রিত সংখ্যা প্রায় 800 জন। বিয়ের মেনুতে ছিল বাঙালি এবং মোগলাই খাবারের নানান পদ, বিরিয়ানি, পোলাও, মটন কোর্মা কিছুই বাদ নেই। এদিন জনপ্রিয় তারকাদের ভিড় উপচে পড়ল। রাজনৈতিক মহল থেকেও অনেকে এলেন। শ্রুতি দাস, সীতমা ভট্টাচার্য, ইপসিতা মুখার্জি, দীপশ্বেতা কৌশিক, সায়ন্তনী গুহঠাকুরতা প্রমুখরা। আগামী চৌঠা মে ইকো পার্কে সুদীপ্তা সৌম রিসেপশন অনুষ্ঠিত হবে। আমাদের পক্ষ থেকে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমরাও শুভেচ্ছা জানিয়ে দাও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এইরকমই অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।